এবার আমরা পড়ব দণ্ডচুম্বকের দরুন পার্শ্ব বা বিষুব অবস্থানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আমরা একটা দণ্ডচুম্বক আঁকলাম, এন এবং এস। এর আগে আমরা পড়েছিলাম অক্ষস্থিত পজিশন। অক্ষস্থিত পজিশন মানে দণ্ডচুম্বকের অক্ষ বরাবর কোনো বিন্দুতে। এখন হচ্ছে পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান, অর্থাৎ দণ্ডচুম্বকের অক্ষ অক্ষের লম্ব বরাবর, এর লম্ব বরাবর কোনো বিন্দুতে, অক্ষের পারপেন্ডিকুলার ডিরেকশনে, এটা এর ওপরে কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে, এটা মনে করো পি বিন্দু। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এটা মধ্যবিন্দু, এখান থেকে পি বিন্দুর উচ্চতা হলো ডি। তাহলে একইভাবে আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে কী করতে হবে, পিতে একটা একক বিচ্ছিন্ন উত্তর মেরু কল্পনা করতে হবে, এবং তার জন্য এন মেরুর জন্য সেই বিন্দুতে কত বল কাজ করছে সেটা দেখব। তাহলে আমরা এন আর পি বিন্দুকে সংযোগ করলাম, সংযোগ করে এই রেখাটি পেলাম। তাহলে এখানে যদি আমরা একটা একক উত্তর মেরু কল্পনা করি, তাহলে এন মেরু বিকর্ষণ করবে, বিকর্ষণ বলটা অ্যালং দিস ডিরেকশন হবে, সেটা হলো এফ এন ভেক্টর। তাহলে এফ এন ইকুয়ালস টু আমরা এখানে কী লিখতে পারি, এফ এন ভেক্টর মড লিখলাম এখন প্রথমে, যদি মেরু শক্তি স্মল এম হয় তাহলে এম ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এন পি তার হোল স্কোয়ার। এবং আমরা যদি ভেক্টর নোটেশন ইউজ করি, ভেক্টর ভেক্টর হবে এই দিক, এদিকে একটা নাম দিই ধরো পি কিউ, তাহলে অ্যালং পি কিউ ডিরেকশন। আচ্ছা, চুম্বকটি চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2L, তাহলে এইটুকু হচ্ছে L, তার মানে এন পি মানে হচ্ছে, তাহলে এফ এন মড ইকোয়ালস টু কত, এফ এন ভেক্টর মড তার মানে হচ্ছে এম ডিভাইডেড বাই এন পির হোল স্কোয়ার, এন পি মানে হচ্ছে এটা ডি এটা এল, তার মানে ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। একইভাবে এবার আমরা এফ এস বার করব, এফ এস, তাহলে এস বিন্দুর সঙ্গে পি বিন্দু যুক্ত করব, এই সরলরেখাটা পাবো। এখানে যদি একক উত্তর মেরু কল্পনা করি, তাহলে এস মেরু কিন্তু আকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর হবে এখানে ভেক্টরটা। তাহলে এফ এস ভেক্টর ইকুয়াল টু কত হবে, এখানেও মেরু শক্তি এম, এম ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এস পির হোল স্কোয়ার অ্যালং দিস ডিরেকশন পি কিউ, আর ধরো নাম দিলাম, তাহলে অ্যালং পি আর ডিরেকশন, তাহলে এম বাই এস পি মানে হচ্ছে এটা, এটাও তাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা ডি এটা এল, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার অ্যালং পি আর ডিরেকশন। তাহলে এফ এন এবং এফ এস এই দুটো বলের মান সমান, কিন্তু এদের ডিরেকশন আলাদা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে এখানে দেখো, আমরা যদি এই অক্ষের প্যারালাল আঁকি এখানে, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, একইভাবে এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে এফ এন এই ভেক্টরটাকে আমরা যদি উপাংশে বিভাজিত করি, এই বলটাকে, তাহলে এফ এন এর এই দিকে উপাংশ হবে এফ এন কস থিটা, আর এই দিক বরাবর উপাংশ কত হবে এফ এন সাইন থিটা, আর এদিকে হচ্ছে এফ এস, এটা হচ্ছে এফ এস। তাহলে এফ এসকেও আমরা যদি ভেক্টরের উপাংশে বিভাজিত করি, তাহলে এটাও দুটো ভাগ হবে, এই দিক বরাবর হচ্ছে এফ এস কস থিটা, আর এদিক বরাবর হবে এফ এস সাইন থিটা। তাহলে দেখো, এফ এন সাইন থিটা, এফ এস সাইন থিটা দুটো ভেক্টর জাস্ট একই রেখা, কিন্তু উল্টো দিকে কাজ করছে। আমাদের এখন দেখতে হবে এফ এন এবং এফ এস এর মানগুলো যদি সমান হয়, তাহলে এরা একে অপরকে ব্যালেন্স করবে। এফ এন এর ম্যাগনিচিউড কত ছিল, এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে এফ এস ভেক্টরটা লিখেছি, তাহলে এফ এস ভেক্টর মড ইকোয়ালস টু কত, এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, এফ এন ভেক্টর মড ইকুয়াল টু এফ এস ভেক্টর মড, তাহলে এফ এন সাইন থিটা এবং এফ এস সাইন থিটা একে অপরকে ব্যালেন্স করে দেবে। তার মানে আলটিমেট এই রেজাল্ট্যান্ট ফিল্ড পি বিন্দুতে কত হবে, রেজাল্ট্যান্ট ফিল্ড সেটাকে যদি আমরা এফ দিয়ে লিখি, সেটা হচ্ছে এফ এন, প্রথমে ম্যাগনিচিউড লিখলাম, এফ এন কস থিটা প্লাস এফ এস
कस थीटा आमरा एखाने देखलाम एफ एन और एफ एस दुटो मैगनीच्यूड समान तार माने एखान थेके जे कोनो एकटा लिखे दी टू एफ एन कस थीटा ताहले टू इंटू एफ एन एफ एन एर मैगनीच्यूड होच्छे एम बाई डि स्कोयर प्लस एल स्कोयर एम डिवाइडेड बाई डि स्कोयर प्लस एल स्कोयर इंटू कस थीटा कस थीटा তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে cos থিটা ইকুয়াল টু এদিক থেকে বা এদিক থেকে যেদিকে খুশি করো তুমি তাহলে কি দেখতে পাবে f ভেক্টর মড ইকুয়ালস টু 2 ইনটু m ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস l স্কয়ার cos থিটা ইকুয়াল টু l বাই এই ডিসটেন্সটা এই ডিসটেন্সটা মানে হচ্ছে রুট ওভার d স্কয়ার প্লাস l স্কয়ার তার মানে l ডিভাইডেড বাই l ডিভাইডেড বাই রুট ওভার डि स्कोयर प्लस एल स्कोयर तर मैं आल्टिमेट पेले टू एम एल डिवाइडेड बाय डि स्कोयर प्लस एल स्कोयर टू दि पावर थ्री बाय टू एटा होच्छे एफेर मड और एफ वेक्टारे वेक्टर फर्मटा कत हबे वेक्टर फर्म हबे अच्छा टू एम एल एई क्वांटिटीटा आमरा चीनी एम माने मेरु शक्ति टुएल माने चौम्बक दैर्घ्य तार माने एटा होच्छे मैगनेटिक मुमेंट अफ दि बार मैगनेट तार माने एटा होच्छे कैपिटल एम डिवाइडेड बाय डि स्कोयर प्लस एल स्कोयर टू दि पावर थ्री बाय टू एवं डिरेक्शन तोमरा देखते पाच्छो छबिते अलोंग दिस डिरेक्शन अर्थात चौम्बक अक्ष जेदिके तार उल्टो दिके बा तुमि अन्यभावेओ लिखते पारो एफ वेक्टर इक्वल्स टू मड अफ एटा এই সরি এই ভেক্টর নোটেশন মানে ম্যাগনেটিক মুভমেন্ট আছে ভেক্টর রাশি সুতরাং এম ভেক্টরের মাথায় ভেক্টর নোটেশন দিলেই হবে তাহলে তুমি এম ভেক্টরের ডিরেকশন থেকেও বার করতে পারো বা তুমি ছবি থেকেও বার করতে পারো এম ভেক্টরের ডিরেকশন কোন দিক হবে এস থেকে এন তার মানে এদিক থেকে এদিকে হবে তাহলে আমরা পার্শ্ব অবস্থানের জন্য এ ভেক্টর মড ইকুয়ালস টু কত পেলাম টু এম এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু এবার যদি আমরা ভেক্টর নোটেশন বার করি তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু টু এম এল এই টার্মটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি আমরা এই যে বার ম্যাগনেটটার ম্যাগনেটিক মুভমেন্ট হচ্ছে টু এম এল মেরু শক্তি এম আর চৌম্বক দৈর্ঘ্য টু এল তার মানে টু এম এল ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু এবার আমি এটাকে ভেক্টর এর নোটেশন মানে ভেক্টরের লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিক হবে সেটা দেখব আমরা দেখতে পেলাম যে দুটো ফিল্ডই হচ্ছে অ্যালং দিস ডিরেকশন আমরা এখানে নাম দিলাম पी किऊ आर दिए एस नाम दिल एलंग पी एस डिरेक्शन पी एस डिरेक्शन बराबर हो फिल्डर लब्धि चौम्बक क्षेत्र प्राबल्य अभिमुख आगे जे रखम भावलम जो जदि पी बिंदुटा चौम्बक के अनेक दूरत अवस्थित है चौम्बक दैर्घ्यर तुलन डि डिस्टेंसटा जो अनेक बेसि है अर्थात डि माच माच ग्रेटर दैन एल जदि से क्षेत्र में पार्शीय अवस्थान विषुव अवस्थान जो एफ वेक्टर मान कत है एम डिवाइडेड बाय एखाने एल स्क्वायर टा नेग्लिजेबल हो जाए तार माने डि क्यूब हो जाए एम बाय डि क्यूब अलोंग पी एस वेक्टर ताहले एटा हलो सी जि एस पद्धतिते पार्शीय अवस्थान लब्धि चौम्बक क्षेत्र प्राबल्य मान लब्धि चौम्बक क्षेत्र प्राबल्य और एस आई पद्धतिते ये म्यू जिरो बाई फोर बाई कैपिटल एम डिवाइडेड बाई डि क्यूब अलोंग पी एस डिरेक्शन এটা হলো এস আই পদ্ধতিতে আমরা অক্ষস্থিত পজিশনে এটা পেয়েছিলাম মিউ জিরো বাই ফোর পাই টু এম বাই ডি কিউব আর এখানে পেলাম মানটা মিউ জিরো বাই ফোর পাই এম বাই ডি কিউব তার মানে আমরা দেখছি যে অক্ষস্থিত পজিশনে কিন্তু ফিল্ডের ভ্যালু হয় দ্বিগুণ পার্শ্বীয় অবস্থানের তুলনায় দ্বিগুণ হয় তাহলে দণ্ডচুম্বকের অক্ষস্থিত পজিশন এবং বিষুব অবস্থান বা পার্শ্বীয় অবস্থান এই দুটো অবস্থায় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করতে শিখলাম